প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও। তোমাদের আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করো। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি তোমাদের শেখাবো স্পেশাল মুগ ডাল। আমরা বাঙালি রেস্টুরেন্টে খেতে গেলে মেনু চার্টে এই লেখাটা হামেশাই দেখি যে স্পেশাল ডাল। এই স্পেশাল ডালটার সামগ্রী কিন্তু খুবই কম লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। চলো এই স্পেশাল মুগ ডালটা কীভাবে করে আমরা দেখি। কড়াই গরম করে প্রথমে আমি মুগ ডালটা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব, এবং হালকা লাল করে ভাজা হয়ে গেলে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। লক্ষ্য রাখতে হবে মুগ ডালটা কিন্তু সবসময় নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু একদিক পুড়ে যেতে পারে। দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। আর দেব মটরশুঁটি, ওখানে 100 গ্রাম মটরশুঁটি ছিল, 200 গ্রাম ডাল, 200 গ্রামের মতো ডাল, 150 গ্রাম ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। 150 গ্রাম ডালে আমি 100 গ্রাম মটরশুঁটি দিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর 4টে লঙ্কা কুচো করে রেখেছি। আর দেব পরিমাণ মতো হলুদ, আর দেব লবণ। যেহেতু ডাল সিদ্ধে আমার লবণ দেওয়া ছিল তাই এখানে আমি লবণটা কম দিয়েছি, লাগলে আবার পরে ইউজ করব। এইবার আমি ডালটা ফুটতে দেব, প্রায় 10 মিনিটের মতো আমি ডালটা ফুটিয়ে নেব। দেখো আমি ডালটা সিদ্ধ করে জল দিয়ে ফুটিয়ে তুলে রেখেছি। এইবার আমি কড়াই গরম হতে, দেখো কড়াই গরম হয়ে গেছে, এইবার আমি কড়াইয়ের মধ্যে খানিকটা ঘি দিয়ে দেব। ঘিটা গরম হলে তা আমি ওর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফেলে দেব, আর দেব খানিকটা সাদা জিরে। তারপরে দেব আদা, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি, এখানে 1/2 ইঞ্চি আদা আছে, আদা এটা দিয়ে দেব। আর দেব নারকেল কুড়া, এখানে 2 টেবিল স্পুন নারকেল কুড়া আছে, দিয়ে আমি এটা সাথে সাথে ভালো করে নাড়তে থাকি। যে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি ডালটা এর মধ্যে ঢেলে দেব। দেখো আমি ডালটা ঢেলে দিয়েছি, এইবার যতক্ষণ না ডালটা ফুটে ততক্ষণ আমি গ্যাস ফুল ফ্লেমে দিয়ে রাখবো। দেখো ডালটা ফুটে উঠেছে, এইবার এর মধ্যে খানিকটা চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা আমার স্পেশাল মুগ ডাল রেডি। তোমাদের আমার আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ, বাই।